একবারই পাপিয়া দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই তপনকাণ্ড হত্যাকাণ্ডে, যে যে আইসির বিরুদ্ধে খুনের পর থেকেই পরিবারের লোকেরা কিন্তু অভিযোগ জানিয়ে আসছিলেন যে এই আইসি এই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, সেই ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে আজকে ঝালদা থানায় ডেকে পাঠানো হয়েছে। এবং যেটা সিবিআই সূত্রে খবর, আজই ঝালদায় আসছেন সিবিআই এর ডিআইজি এবং তিনি সরাসরি কিন্তু ঝালদায় এসে চলে যাবেন ঝালদা থানায় এবং সেখানেই সঞ্জীব ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ঝালদা থানাতেই সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসা করতে পারেন সিবিআই ডিআইজি, তার সঙ্গে যে তদন্তকারী দল তারাও কিন্তু সেখানে থাকবেন। তোমাকে বলে রাখি, গতকালই সকাল থেকে কিন্তু এই তদন্তের গতি বাড়িয়েছে সিআইডি। গতকাল সকালে প্রথমে তারা পুরুলিয়া আদালতে যায় এবং সেখানে গিয়ে আদালতকে ইন্টিমেশন দেয় যে হাইকোর্টের নির্দেশে তারা এই মামলার তদন্তভার নিয়েছে। তারপর থেকেই কিন্তু দেখা যায় সিআইডির মুভমেন্ট, তারা প্রথমে পূর্ণিমাকান্তর বাড়িতে যান, তারপর সেখান থেকে ঘটনাস্থল অর্থাৎ যেখানে তপন কান্দুকে খুন করা হয়েছিল গোকুলনগর খেরিয়াবাদ এলাকায় সেখানে যান, সেখানে পরিদর্শন করে দেখেন এবং তারপরেই সেখান থেকে কিন্তু ফের চলে যান ঝালদা থানায়। ঝালদা থানায় গিয়ে যেটা সিবিআইয়ের তদন্তকারী দল করে, আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, থানার যে সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু চাওয়া হয় পুলিশের কাছে, কিন্তু সেই সিসিটিভি ফুটেজ পুলিশ দিতে পারেনি। তারা জানিয়ে দেয় যে এই সিসিটিভির ফুটেজ কন্ট্রোল করা হয় পুরুলিয়ার এসপি অফিস থেকে। এরপরেই রাতেই রামপুরহাট থেকে সিবিআইয়ের একটি ফরেন্সিক দল, এফএসএল দল তাদের নিয়ে আসা হয় ঝালদায় এবং সেই ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু থানার সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। শুধু তাই নয়, তপন কান্দু হত্যার পর সিট যে তদন্ত করেছিল, সিট কিছু জায়গা থেকে সিসিটিভি ফুটেজ এক্সট্র্যাক্ট করেছিল, সেগুলোও কিন্তু সিবিআই তদন্তকারীরা তারা নিয়েছেন। কিন্তু এই সবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা জানিয়ে রাখি, ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ তাকে কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে। আমরা গতকালও শুনেছি তপন কান্দুর স্ত্রী, তিনি কিন্তু আরও একটি অভিযোগ করেছিলেন যে খুনের দুদিন আগে তপন কান্দুকে থানায় ডেকে পাঠিয়েছিলেন আইসি এবং সে কারণে কিন্তু থানার সমস্ত সিসিটিভি ফুটেজ চাইছেন। এবং যে যে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, আমরা হাইকোর্টেও শুনেছি যে বিচারপতি তিনিও সেই সব অভিযোগগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই সেই অভিযোগগুলো নিয়ে আইসির কী বক্তব্য সেগুলোই তার থেকে জানা হতে পারে। এর আগে গত পরশু তদন্তকারী দল এসে সিটের যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন, তারা তদন্তে কী কী পেয়েছে, কোন কোন জায়গায় ফাঁক রয়েছে, কী এবং কেন সেগুলো রয়েছে, সেই সব বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেন। এরপরেই পরিবারের লোকের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ নিয়ে আজ আইসি সঞ্জীব ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। তুমি বলছিলে প্রতদীপ, আইসি সঞ্জীব ঘোষকে ডেকে পাঠানো হয়েছে এবং এই আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে একেবারে শুরু থেকে তপন কান্দু, শ্রী পূর্ণিমা কান্দু, তার পরিবার বারে বারে অভিযোগ জানিয়ে আসছিল শুরু থেকে, আজ তাকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠা হয়েছে এবং থানাতেই জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই সূত্রের খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।